আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি সকলেই ভালো আছো আমাদের আজকের অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি মাহমুদা শারমিন আমাদের আজকের ক্লাসের বিষয় করডাটা করা অর্থ হচ্ছে রুদ্র এবং এটিএ অর্থ হচ্ছে বহন করা এই দুটি ল্যাটিন শব্দ থেকে করডাটা শব্দের উৎপত্তি হয় এবং আঠারোশো সালে বেরসন সর্বপ্রথম নামকরণ করেন এই পর্বের জীবন্ত প্রজাতির সংখ্যা ছাব্বিশটি এখন আমরা করাটা সংজ্ঞা সম্পর্কে একটু অবগত হই যেসব প্রাণীদের জীবনের কোনো না কোনো পর্যায়ে পৃষ্ঠ রেখা বরাবর দণ্ডাকার ও স্থিতিস্থাপক নটকর থাকে তাদের বলে এদের ও ফাপা। জীবনের যে কোনো পর্যায়ে গলবিলের দুই পাশে কয়েক জোড়া ফুলকার অন্ধ থাকে এদের হৃৎপিণ্ড অঙ্কীয় দেশে অবস্থান করে করডাটা প্রাণীদের একটিমাত্র ও সর্বশেষ পর্বের অধীনে বর্ণনা করা হয় এখন আমরা কর্ডাটার সংক্ষিপ্ত পরিচিতি সম্পর্কে জানব মানুষের কাছে করডাটা পর্বের প্রাণী সবচেয়ে বেশি পরিচিত ক্ষুদ্রাকার কাচকি মাছ থেকে মানুষ পর্যন্ত সব প্রাণী এই পর্বের অন্তর্ভুক্ত বিবর্তনের ধারাবাহিকতায় আপাতত শেষ প্রান্তে রয়েছে এ পর্ব তবে উৎপত্তির সময়কার প্রাণীদের দেহগরণ বর্তমান পর্যায়ে স্তন্যপায়ীতে এসে যে জটিল রূপ ধারণ করেছে তা সুস্পষ্ট এই পর্বের ঘনিষ্ঠ সম্পর্কিত পর্ব হচ্ছে একাইনোটার মাটা এবং হেমিকর্ডাটা আন্তকঙ্কাল ছিদ্রাল গলবিল উন্নত মস্তিষ্ক জড়বিশেষ সংবেদন অঙ্গ ও জোর উপাঙ্গ সমৃদ্ধ এই উৎপত্তির পর দ্রুত পৃথিবীর সমস্ত বাস্তুতন্ত্রে ছড়িয়ে এক শক্তিশালী নেটওয়ার্ক গড়ে তোলে তার ফলশ্রুতিতে সর্বশেষে মানুষের উদ্ভবের মধ্য দিয়ে পৃথিবীর জয় সমাপ্ত হয়েছে এখন আমরা জানবো করাটা পর্বের বৈশিষ্ট্য সম্পর্কে ভ্রূণ অবস্থায় অথবা আজীবন কর্ডেটের পৃষ্ঠ মধ্যরেখা বরাবর দণ্ডাকার ও স্থিতিস্থাপক নীরের নটকর্ড থাকে উন্নত প্রাণীদের পূর্ণাঙ্গ অবস্থায় এটি মেরুদণ্ড দিয়ে প্রতিস্থাপিত হয় এই সব প্রাণীকে তখন মেরুদণ্ডী প্রাণী নামে অভিহিত করা হয় নটকর্ডের ঠিক উপরে লম্ব অক্ষ বরাবর ফাপা, নলাকার স্নায়ুরুজ্জ বা নার্ভ কর্ড থাকে মেরুদণ্ডী প্রাণীদের ক্ষেত্রে নার্ভ করটি পরিবর্তিত হয়ে সম্মুখ প্রান্তে মস্তিষ্ক ও পশ্চাৎ প্রান্তে সুষমা কাণ্ড গঠন করে জীবনের যে কোনো দশায় বা আজীবন কর্ডেটে গলবিলের দুই পাশে কয়েক জোড়া ফুলকা থাকে উন্নত কর্ডেটে ফুলকা বিলপ থাকে কর্ডেটে হৃদপিণ্ড অঙ্কীয় দেশে অবস্থান করে মেরুদণ্ডীদের দুজোড়া পার্শ্বপথ থাকে যা অন্তঃকঙ্কালে অবলম্বিত এদের পায়ু উত্তর পেশল স্থিতিস্থাপক লেজ অবস্থিত অনেক ক্ষেত্রে এটিও পরিবর্তিতে বিলীন হয়ে যায় কর্ডেটের খণ্ডকায়ন দেহ প্রাচীর মস্তিষ্ক ও লেজে সীমাবদ্ধ থাকে সিলম পর্যন্ত পৌঁছায় না এখন আমরা পর্বের শ্রেণীবিন্যাস সম্পর্কে জানব স্ক্রিনের মধ্যে তোমরা একটি ছক দেখতে পাচ্ছ ছক আকারে শ্রেণীবিন্যাসটি উপস্থাপন করা হয়েছে হেকমেন অনুসৃত প্রচলিত শ্রেণীবিন্যাস অনুযায়ী এই শ্রেণীবিন্যাসটি ছক আকারে দেখানো হলো প্রাণীগোষ্ঠীগুলোর প্রজাতির সংখ্যা হেকমেন অনুসৃত এবং অ্যামফিবিয়া থেকে মামালিয়ার প্রজাতি সংখ্যা মূল উৎস সংখ্যা থেকে নেওয়া হয়েছিল করাটা পর্বটিকে তিনটি উপপর্বে বিভক্ত করা হয়েছে উপপর্ব এক ইউরো করাটা উপপর্ব দুই সেফলো করডাটা এবং উপপর্ব তিন ভার্টিভার্টা ইউরো করডাটাকে আবার তিনটি শ্রেণীতে বিভক্ত করা হয়েছে এক নাম্বার শ্রেণী অ্যাসিডিয়েসিস দুই নাম্বার থাইলেসিস এবং তিন নাম্বার লারভেসিস উপপর্ব তিন অর্থাৎ ভার্টিভার্টাকে দুইটা অধি শ্রেণিতে বিভক্ত করা হয়েছে অধিশ্রেণী এক হচ্ছে একনাথা অধিশ্রেণী দুই হচ্ছে নাথোস্টোমাটা অধিশ্রেণী একনাটাকে দুইটা উপশ্রেণীতে বিভক্ত করা হয়েছে দুঃখিত শ্রেণীতে বিভক্ত করা হয়েছে একটা হচ্ছে ম্যাগজিনি দুই নাম্বার হচ্ছে সেফেলাস পিডোমর্ফি অধিশ্রেণী নাথোস্টোমাটাকে ষাটটি শ্রেণীতে বিভক্ত করা হয়েছে এক নাম্বার কন্ড্রিওকথিস দুই নাম্বার অ্যাক্টিনোপটের রিজি তিন নাম্বার সার্কোপটেরোরজি চার নাম্বার অ্যামফিবিয়া পাঁচ নাম্বার রেপটিলিয়া ছয় নাম্বার অ্যাভিস এবং সাত নাম্বার মামালিয়া উপপর্ব বা সাফাইলাম ইউরোকর্ডাটাটি গ্রিক শব্দ ইউরা অর্থ লেজ এবং করডা অর্থ রুদ্র এই দুটি শব্দ থেকে আগত দুই হাজার প্রজাতি নিয়ে এই উপপর্ব গঠিত পৃথিবীর সব সমুদ্র উপকূল অগভীর পানিতে এদের পাওয়া যায় কিন্তু প্রজাতি সাইফোন দিয়ে সজরে পানি উচ্চারিত করে বলে এদের সাগর ফোয়ারা নামে ডাকা হয় এদের বৈশিষ্ট্য পরিণত প্রাণীতে নটকর থাকে না কিন্তু লার্ভা দশায় কেবল লেজে নটকর থাকে পরিণত প্রাণীগুলো নিশ্চল এবং স্থায়ীভাবে নিমজ্জিত কোনো বস্তুর সঙ্গে আটকে থাকে কিন্তু লার্ভা মুক্ত সাঁতারু প্রকৃতির দেহ সেলুলোজ নির্মিত কিউটিন বা টেস্ট নামক আচ্ছাদনে আবৃত থাকে সকলেই সামুদ্রিক এবং সমুদ্রের তলদেশে একক বা গঠন করে বাস করে গ্রিক শব্দ কেফালে অর্থ হচ্ছে মাথা এবং কর্ডে অর্থ হচ্ছে রুদ্র এই দুটি শব্দ থেকে আগত পৃথিবীর সব উপকূলীয় পানির বালুময় তলদেশে এরা বাস করে কর্ডেটের সবকটি বৈশিষ্ট্যর আদি ও সরল রূপ দেখতে পাওয়া যায় এই সব প্রাণীতে পৃথিবীতে এখন পর্যন্ত ৩৩ প্রজাতির সেফলো কর্ডেট শনাক্ত করা হয়েছে এদের বৈশিষ্ট্য এদের দেহ লম্বা পার্শ্বভাবে চাপা এবং স্বচ্ছ উভয় প্রান্ত সরু প্রকৃতির দেহের সামনে অঙ্কীয়ভাবে ওরাল হুড এবং তাতে ওরাল সিঁড়ি থাকে আজীবন স্থায়ী নটকর্ড ও নার্ভ কর্ড দেহের সম্মুখ থেকে পশ্চাৎ প্রান্ত পর্যন্ত প্রসারিত গলবিলে অসংখ্য ফুলকা রন্ধ উপস্থিত ফুলকাগুলো অট্রিয়ামে উন্মুক্ত এবং দেহের দুপাশে গ্রেটার দেন আকারে মায়াটম পেশি পরপর সজ্জিত থাকে ফাইলাম তিন ভার্টিভার্টা ল্যাটিন শব্দ ভার্টিভ্রেটাস অর্থ হচ্ছে মেরুদণ্ড এই শব্দ থেকে ভার্টিভাটা শব্দের উৎপত্তি হয় করডেটের তৃতীয় উপপর্ব হচ্ছে ভার্টিভার্টা এটি বিরাট ও বৈচিত্র্যময় প্রাণীগোষ্ঠী কর্ডেটের মৌলিক বৈশিষ্ট্যগুলো ছাড়াও আরও কিছু অন্যান্য বৈশিষ্ট্য ধারণ করায় এই উপপর্ব প্রাধান্যকারী গোষ্ঠী হিসেবে পরিগণিত হয়েছে অস্থিময় বা তরুণাস্থিময় ক্রেনিয়েটা জীবন্ত প্রজাতির সংখ্যা পঁয়ষট্টি হাজার সাতশো উননব্বইটি এদের বৈশিষ্ট্য নটকর্ট অস্থিময় বা তরুণাস্থিময় কশরুকা বিশিষ্ট মেরুদণ্ড দ্বারা প্রতিস্থাপিত ফাঁপা স্নায়ুরুজ্জ মস্তিষ্ক ও সুষর্মা কাণ্ড গঠন করে অস্থিময় অথবা তরুণাস্থিময় কাণ্ডকে ঘিরে রাখে এবং কঙ্কাল সম্মুখ প্রান্তে পরিবর্তিত হয়ে করটি গঠনের মাধ্যমে মস্তিষ্ককে সুরক্ষিত রাখে গলবিলের উভয় পাশে পাঁচ থেকে পনেরো জোড়া ফুলকারন্ধ অন্ধ থাকে উন্নত মেরুদণ্ডীদের ক্ষেত্রে গলবিলীয় ফুলকার অন্ধ ভ্রূণদশায় উপস্থিত থাকে পার্শ্বীয় জোর উপাঙ্গ পাকনা বা পদ চলনঙ্গ হিসেবে ব্যবহৃত হয়